মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 বাসে বিজেপি ট্রাক্টরে তৃণমূল জেলায় যখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ কৃষি বিলের বিরোধিতায় নওদায় ট্রাক্টর মিছিল করল তৃণমূল কংগ্রেস ট্রাক্টরে চালকের পাশের আসনে বসেই নেতৃত্ব দেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান মনমোহিনী কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী শুধু চোখে টানে না মনও টানে মনমোহিনী বহরমপুর মালদা বোলপুর জেলায় যখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ কৃষি বিলের বিরোধিতায় নওদায় ট্রাক্টর মিছিল করল তৃণমূল কংগ্রেস ট্রাক্টরে চালকের পাশের আসনে বসেই নেতৃত্ব দেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান নিজের গড় নওদায় তাহেরের নেতৃত্বে ট্রাক্টর মিছিল ঘিরে উৎসাহ ছিল কর্মী সমর্থকদের মধ্যেও আবু তাহের খান বলেন যতক্ষণ না কৃষি বিল প্রত্যাহার হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন চলছে চলবে অবিলম্বে কৃষি বিল প্রত্যাহার করতে হবে কৃষকদের পেটে লাথি মারা চলবে না নওদা বিধানসভার বিভিন্ন এলাকায় 54 কিলোমিটার ঘুরে তৃণমূলের ট্রাক্টর মিছিল তবে নওদায় কেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধুকেই বার্তা দিতে নওদাকে বাছা হয়েছিল বলে মনে করছেন অনেকে ট্রাক্টরের মিছিলটা সভাধিপতি বলে তো কথা নয় সভাধিপতি তো এখন দলেই আছে দলের বাইরে যায়নি দলের বাইরে যাক তারপর খেলা হবে সুতরাং এখনো দলে আছে তার সম্পর্কে বেশি কিছু না বলাই ভালো আর দিল্লিতে এত মানুষ বিভিন্নভাবে কষ্ট করছে তাদের সমর্থনে আমি নওদা দিয়ে শুরু করলাম আগামী দিনে সাব ডিভিশন ওয়াইজ মুর্শিদাবাদ জেলার সমস্ত সাব ডিভিশনে কৃষকদের সমর্থনে এবং কৃষি আইন বাতিলের দাবিতে আমরা সাব ডিভিশন ওয়াইজ আমাদের এই প্রোগ্রামটা শুরু করব কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সুতরাং সভাধিপতি কোনো লক্ষ্য নেই ওকে কী লক্ষ্য করব আমরা আমাদের নিজেদের জায়গাগুলো ঠিক করছি রাজনৈতিক বিভিন্নভাবে সমর্থন করছি দিল্লির যারা আন্দোলন করছে কৃষকরা আমরা জেলাতে কৃষকদের সমর্থনে আন্দোলন করছি এই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ